প্রিয় বাইক নিয়ে যেমন ছুটে চলা যায় দেশ থেকে দেশান্তরে, ঠিক তেমনি বাইক নিয়ে কিন্তু উজ্জ্বল করা যায় দেশের নাম। এমনই একজন বিজয়ী বাইকারের বিজয়ের গল্প নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের এপিসোড। আমি মুস্তাফিজ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের প্রথম বাইক এবং বাইকারদের নিয়ে টক শো এমবি স্টুডিওর 15 এপিসোডে। যেমনটি বলছিলাম, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন কিন্তু কুদরতুল্লাহ ভাই, যিনি বাংলাদেশের নাম রেসিং ট্র্যাকে কিন্তু উজ্জ্বল করে যাচ্ছেন। আজকে আমরা তার মুখ থেকে শুনবো তার রেসিং ট্র্যাকের অভিজ্ঞতার কথা। আর কুদরতুল্লাহ ভাই, আপনাকে আমাদের ইনভিস্টিতে স্বাগতম। আমাকে ইনভাইট করার জন্য ধন্যবাদ এবং ইনভিস্টিকে অনেক অনেক শুভেচ্ছা। কুদরতুল্লাহ ভাই, আমরা তো জানি যে আপনি রেসিং ট্র্যাকে অলরেডি আসেন, আমার যদি ভুল না হয় লেভেল 3 অলরেডি কমপ্লিট করেছেন। তো সবগুলো গল্প ইনশাল্লাহ ছোটো আকারে আমরা শুনবো, তবে প্রথমে আমি যেটা জানতে চাইবো যে আপনার রেসিংয়ের যে ভাবনাটা বা আপনার রেসিং ক্যারিয়ারের যে শুরুটা, সেটা কীভাবে হলো এই গল্পটা যদি আমাদেরকে বলতেন। যে প্রথমত অবস্থায় আমার একটা বাইক থাকে আরটিআর, তো আমি এটা দিয়ে মাঝে মধ্যে স্টান্ট করতাম। মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো স্টান্ট শিখি নিজের অভিজ্ঞতায়। তো শেখার পরে আমি এটাতে কোনো ফিউচার খুঁজে পাচ্ছিলাম না। তো হঠাৎ মাথার মধ্যে প্ল্যান আসলো যে আমি কেন না রেসিংয়ে চলে যাই, কারণ রেসিংয়ে হয়তো বা ফিউচার থাকতে পারে। কারণ আমরা দেখে আসতেছি যে বিভিন্ন ক্ষেত্রে বড় বড় রেসার আছে বিশ্বের বুকে। তো এটা মাথায় রাখা আমি আমার বড় ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করি। আমার বড় ভাই মালয়েশিয়াতে থাকে তখন। তো ওনাকে আমি বলার পরে উনি আপনার মালয়েশিয়া কুয়ালালামপুর এলাকায় একটা রেসিং ট্র্যাক আছে, তো ওইখানে আমার বড় ভাই কন্ট্রাক্ট করে। কন্ট্রাক্ট করার পরে ওইখান থেকে ওরা বলে যে কোনো একটা রেফারেন্স বা কোনো সার্টিফিকেটের প্রয়োজন ওদের একাডেমিতে ঢুকতে গেলে। তো ওই ক্ষেত্রে বড় ভাই আমাকে এতটুকু রেজাল্ট জানায়। তো তখন আমি বলতে গেলে রাস্তা হারিয়ে ফেলছিলাম, কারণ আর তো কোনো রাস্তা নেই। তো হঠাৎ এক বড় ভাইয়ের সাথে পরিচয় হই, তো সে আমাকে রাস্তা দেখায়, সে আমাকে ইন্ডিয়া অবধি নিয়ে যায়। ইন্ডিয়াতে আমি রেসিংয়ের মধ্যে লেভেল 2 খেলি। তো লেভেল 2 খেলার মধ্যে এখানে আমি পজিশন সেকেন্ডে থাকি। তো সেকেন্ডে থাকার পরে, তো এটা কমপ্লিট করার পরে আমি মাঝখানে কিছুদিন গ্যাপ দিই, আমি যেতে পারি নাই কোনো একটা কারণে। তারপর আমি লেভেল 3 খেলি 2019 সালে নভেম্বরের 16-17 তারিখ। তো ওইখানে আমি লেভেল 3-র মধ্যে প্রথম স্থান অধিকার করি এবং এটা নিয়ে আমি বাংলাদেশে আসি। এবং ওই ট্র্যাকের মধ্যে আমি আমার দেশের পতাকা উড়াইতে পেরে আমি খুব ধন্য এবং নিজেকে খুব গর্বিত মনে করি। কুদরতুল্লাহ ভাই, আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা রেসিং দেখি বা দেখাতেই অভ্যস্ত আমরা যারা বাংলাদেশে আসি, অনেকের হয়তো বা ইচ্ছা আছে কিন্তু বিস্তারিত বিষয়টা ওভাবে করে জানা নাই, যে লেভেলগুলো যে আমরা বলছি, যেমন হচ্ছে আপনার কাছ থেকে শুনলাম লেভেল 3-র কথা, এই প্রসিডিওরটা আসলে কি? একজন যদি কেউ বাইকার নিজেকে রেসিং ট্র্যাকে নিয়ে যেতে চায়, কী প্রসিডিওরগুলো মেনটেন করতে হয়, কীভাবে সে ওইখানে পৌঁছায়, এ সম্পর্কে যদি আমাদেরকে একটু সংক্ষিপ্ত আকারে বলতেন। এটা হচ্ছে আপনার প্রথমত আপনি রেসিং যদি করতে চান বা খেলতে চান, তাহলে প্রথমত অবস্থা আপনার যে কোনো একটা ক্লাবের অন্তর্ভুক্ত হতে হবে আপনাকে। যেমন একটা ক্লাবের মধ্যে আমি নিজেও সদস্য আরএসিআরে। তো ওইখানে আপনি প্রথমত যাওয়ার পরে আপনাকে লেভেল 1 খেলাবে। লেভেল 1টা হচ্ছে তারা একজন কোচ দিবে আপনার সাথে মাঠের মধ্যে। তো উনি আপনাকে মাঠের মধ্যে কোন জায়গায় কীভাবে মুন নিতে হইব বা কোন জায়গায় কীভাবে কর্নার দিতে হবে সব কিছু উনি নিজে করবে এবং আপনাকেও করাবে সাথে সাথে। তো এখান থেকে আপনার ওনারা বিচার করবে যে আপনি কতটুক ওনাদের কাছ থেকে সংরক্ষণ করতে পারছেন, কতটুক অভিজ্ঞতা আপনি নিতে পারছেন, ওইটার উপরে নির্ভর করবে আপনার লেভেল 2। আপনি যদি এখানে ভালো কিছু শিখতে পারেন ওদের কাছ থেকে, তাহলে আপনি লেভেল 2 খেলতে পারবেন, আর আপনাদেরকে লেভেল 2 খেলার অনুমতি দিবে। তো লেভেল 2-র মধ্যে হচ্ছে ওনারা প্রথমত অবস্থায় আপনার সাথে একটা রাউন্ড দিবে মাঠে, মানে ওয়ান ল্যাপ, একটা ল্যাপ দিবে। দেওয়ার পরে ওনারা কর্নার পজিশনে দাঁড়ায় থাকবে, তখন আপনার নিজের খেলতে হবে মাঠে।
তো তখন ওনারা সাইডে দাঁড়ায় মানে সাইডে দাঁড়িয়ে দেখবে যে আপনি কতটুক স্পিডে বা কতটুক পজিশন পারফেক্ট রেখে আপনি কর্নারগুলো নিচ্ছেন এবং এটার উপরে ওনারা আবার রেজাল্ট দিবে যে আপনি কত মানে কতটুক ওনাদের কাছ থেকে সংরক্ষণ করতে পারছেন তা এটার উপরে ওনারা আপনাকে থার্ড লেপ খেলার মানে লেভেল থ্রি খেলার অনুমতি দিবে তো লেভেল থ্রিটা হচ্ছে আপনার আমরা সাধারণত যেটা দেখি যে স্টুডেন্ট লাইফ এরকম সিস্টেমে আপনার এটাও একটা স্টুডেন্ট লাইফ তো আমরা যখন আস্তে আস্তে শিখি লেভেল টু ক্রস করার পরে লেভেল টু ক্রস করার পরে যখন আমরা লেভেল থ্রিতে যাই তখন আমাদের কোচ যারা আছে তারা মাঠে নামে না তারা জাস্ট আমাদেরকে মাঠে নামার আগে সামথিং পরামর্শ দিয়ে দিবে যে তোমরা এভাবে এভাবে খেলবে তারপরে বাকিটা আমরা যেজন মানে এন্ট্রিফি করছি বা রেজিস্ট্রেশন করছি তারা একসাথে তাদেরকে স্টার্টিং দিয়ে মানে স্টার্ট করে দিবে দেওয়ার পরে ওইখানে ওনারা মাঝখানে দাঁড়িয়ে থেকে দেখবে বা কর্নারে দাঁড়াবে দাঁড়ায় দেখবে আপনি কতটুক মানে ভালো খেলতেছেন আর আমি যতটুক জানি এবং আমি যতটুক খেলছি মানে আমাদের রেসিং আর লেভেল থ্রি দুটার মধ্যে কোনো তফাত নেই কারণ এটার মধ্যে আমরা যতটুক জানি যে বিভিন্ন মোটো জিপির মধ্যে বা রেসিংয়ের মধ্যে বাইক দিয়ে ধাক্কা ধাক্কি হয় বা একজনকে আর একজন ওভারটেক করে বা ফালায় দেওয়ার চিন্তা ভাবনা করে সেম মানে লেভেল থ্রি আর হচ্ছে রেসিং হয়তো বা এটার মধ্যে কোনো প্রাইজ মানি নেই ওইটার মধ্যে প্রাইজ আছে এবং কাপ আছে আর এটার মধ্যে কাপ নেই প্রাইজ মানি নেই কিন্তু খেলা দুটোই সেম কম্পিটিশন লেভেলটা অনেক টাফ এবং হার্ড এখানে অনেক হার্ড আচ্ছা এখানে আমি আরেকটা জিনিস একটু জানতে চাইবো যে আপনি আরএসিআর যে ক্লাবের কথা বললেন সেটা কোন দেশের এটা ইন্ডিয়ান আচ্ছা এই ক্লাবের আন্ডার দিয়েই তাহলে হচ্ছে প্রসিডিওরগুলো ফলো করতে হবে এবং আপনি লেভেল থ্রিতেই আপনি ফার্স্ট পজিশনে আছেন এখন আচ্ছা তো আমরা দোয়া করি যে আপনি ইনশাআল্লাহ লেভেল থ্রি যেহেতু ভালো মতন কমপ্লিট করেছেন এর পরের লেভেলটা আসলে কি এর পরের লেভেলটা হচ্ছে আমি লেভেল থ্রি ক্রস করার পরে তখন আমার সার্টিফিকেট যেগুলো আছে লেভেল টু এবং লেভেল থ্রি এই দুইটার উপরে আমাকে একটা ইন্ডিয়ান একটা লাইসেন্স দিছে যে এই লাইসেন্সটা দিয়ে আমি ইন্ডিয়ার ভিতরে যতগুলা মানে কাপ হবে যতগুলা খেলা হবে সবগুলোতে আমি পার্টিসিপেট করতে পারবো যে কোনো কাপের মধ্যে আমি ইন্ডিয়ার মধ্যে পার্টিসিপেট করতে পারবো এবং এখানে আমি ইন্ডিয়া ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ যেটা আছে এটা খেলার পরে আমাকে পড়াই আমাদের আমার যে ক্লাব আছে এই রাজনীকৃষ্ণ স্যারের ওই ক্লাব থেকে ওনারে আমাকে ইন্টারন্যাশনাল যে রেসিং লাইসেন্সটা যেমন আমাদের ভ্যালেন্টিনা রসি তারপরে মার্ক মার্কুইজের যেরকম নাম্বার আছে ইন্টারন্যাশনাল পর্যায়ে এরকম একটা আমাদের জন্য একটা নাম্বার এবং লাইসেন্স হয়ে আসবে তারপরে ওই লাইসেন্সটা দিয়ে আমরা বিশ্বের বুকে যে কোনো দেশের মধ্যে আমরা কাপ খেলতে পারবো এবং যে কোনো দেশে রেসিংয়ের মধ্যে পার্টিসিপেট করতে পারবো এবং আমার প্ল্যান হচ্ছে আমি এদিকে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলার পরে মালয়েশিয়া সুপার বাইক চ্যাম্পিয়নশিপ খেলার প্ল্যান আছে তো অলরেডি আমি আমার স্যারের সাথে কথা বলেছি তো উনি বলছে যে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলার পরে যদি ভালো পজিশন করতে পারি দশের ভিতরে থাকতে পারি তো উনি আমাকে যে আপনার এই লাইসেন্সটা আছে ইন্টারন্যাশনাল ওইটা উনি আমাকে করে দিবে আমরা আশা করি আপনি ইনশাআল্লাহ সেটাতেও সফল হবেন এবং আমাদের দেশের নাম সামনে আরও এগিয়ে নিয়ে যাবেন ভাই এবার হচ্ছে আমি আরেকটা বিষয় জানতে চাইবো যে সেটা হচ্ছে আপনি যে লেভেলগুলো কমপ্লিট করেছেন সেই লেভেলের বাইক কি ইউজ করেছিলেন কোন বাইকটা ইউজ করেছিলেন আর সঙ্গে আরেকটু বলবেন যে কস্টের ব্যাপারটা কেমন আসলে খরচ কেমন হয় এই ক্ষেত্রে আমরা সাধারণত আপনার এই যে একাডেমিতে খেললে ওইখানে আপনার এই আরটিআর আপনার 180 সিসি যেটা এই বাইকটা ইউজ করি সবাই আর আপনার ওইখানে এই বাইকগুলোই দেয় রেসিংয়ের জন্য সাধারণত আমরা যে নর্মাল বাইকগুলো ইউজ করি এটা নর্মাল বাইকের মতো না অনেকটাই চেঞ্জ করা মডিফাই করা বাইক বলতে গেলে আমাদের রেসিং ট্র্যাকে যেরকম দেখি সেম এরকমই শুধু হয়তো বা এটা ইন্ডিয়ান কোম্পানি এগুলো ইন্টারন্যাশনাল কোম্পানি এতটুকুই আর কোস্টের যে বিষয়টা এটা হচ্ছে আপনার ওইখানে আপনার আমাদের একাডেমিতে আপনার এই শ্যুট বুট গ্লাভস এবং বাইক এবং আপনার ট্রেনিংয়ের ফি সহ টোটাল 48,000 টাকা আসে রুপি না এটা
টাকা বাংলা টাকায়, বাংলা টাকায় টোটাল 48,000 টাকা প্লাস এরকম হয়, কেবল সময় ডলারের দাম কম থাকলে আবার কমও হয়, এটা ইন্টারন্যাশনাল বাজারের উপরে ডিপেন্ড করে। তো আর বাকিটা হচ্ছে আপনার উপর নির্ভর করে, আপনি ফ্লাইটে গেলে ভাড়া বেশি, যদি ট্রেনে যান তো ভাড়া কম, বাদ বাকিটা হচ্ছে নিজের উপর কমফোর্টের উপরে, যেটা আপনি ভালো হোটেলে থাকবেন ভালো ভাড়া দিবেন। আচ্ছা, আর একটা বিষয়, এটা কি হচ্ছে 48,000 টাকা ফিক্সড নাকি লেভেল অনুযায়ী এটা আপ ডাউন করে? এটা লেভেল অনুযায়ী আপ ডাউন করে। আচ্ছা, আপনি যখন সেকেন্ড লেভেলে ছিলেন সেটার ফি 48 ছিল? সেটার ফি ছিল 48, আর যখন লেভেল 3 তে গেলেন? লেভেল 3 তে যখন গেছি তখন এটার ফি হচ্ছে আপনার 52,000 টাকা। 52,000 টাকা। এবার আমি যেটা জানতে চাইবো আর একটা ব্যাপার, যে আপনি তো লেভেল 3 কমপ্লিট করেছেন অলরেডি, এখন আপনার নেক্সট প্রিপারেশনটা কি, আপনি এখন কি ভাবে প্রিপারেশন করছেন? এখন আমার নেক্সট প্রিপারেশনটা হচ্ছে আমি ইন্ডিয়া ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ কাপ খেলব, যেটা প্রায় কোস্টের যে বিষয়টা, এটা কোস্ট প্রায় টোটাল সব মিলে, মানে আমার আসা যাওয়া যা আছে সব টোটাল মিলে প্রায় 7 লক্ষ টাকার মতো আসে। আপনার টোটাল যে কস্ট হবে সেটা হবে 7 লক্ষ টাকা, সেটা রেজিস্ট্রেশন থেকে শুরু করে থাকা ক্লাবের ফি যা আছে, মানে অল এভরিথিং, রেজিস্ট্রেশন ফি, ক্লাবের ফি, আমার বাইক শুট বুট সব কিছু নিজের কিনতে হবে এই খেলার জন্য। আর এমনিতে আমরা যে লেভেলগুলো খেলি ওইটার মধ্যে আমাদের বাইক কিনতে হয় না, ওই টাইমে আমরা বাইক ভাড়া পেয়ে যাই, আমরা ভাড়া নিতে পারি, কিন্তু ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের জন্য কোনো বাইক ভাড়াতে কোনো বাইক অ্যালাউ না, তখন নিজের পার্সোনাল বাইক নিতে হয়, এই জন্য আমাদের যে শুট বুট সবগুলো আমাদের নিজেদের কিনে নিতে হয়। তো এই জন্য এখানে আমাদের কোস্টটা একটু বেশি, প্রায় 7 লক্ষ টাকার মতো আসে। এবং আমি আমার প্ল্যান আছে ইনশাল্লাহ এবছর যদি আমি স্পন্সার কোথাও থেকে পাই তো আমি ইন্ডিয়া ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ কাপ খেলবো, এবং আশা করি আমি আমার দেশের সম্মান বজায় রাখবো এবং আমার দেশের পতাকা আমি প্রত্যেক দেশের মাঠের মধ্যে ঘোরাবো ইনশাআল্লাহ। মানে তার মানে আমরা এখন যেটা বলতে পারি যে আপনি এখন স্পন্সরশিপের জন্য চাচ্ছেন, যে আপনার কেউ যদি স্পন্সরশিপটা দেয় তাহলে ইনশাআল্লাহ আপনার যে অগ্রগতি আছে সেটা আপনি আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আমি আমার দেশকে ইনশাআল্লাহ ভালো কিছু উপহার দিতে পারবো, এটা আমার বিশ্বাস এবং আমার ধারণা। কুদরতুল্লাহ ভাই, আমরাও আপনার বিশ্বাসের সঙ্গে একমত পোষণ করছি। এবং ডিয়ার ভিউয়ার্স, আমরা কুদরতুল্লাহ ভাইয়ের গল্প আরও শুনবো, তবে এখন হচ্ছে ছোট্ট একটা ব্রেকের সময় হয়েছে, কোথাও যাবেন না, ব্রেকের পরে আমরা আবার গল্প শুনবো ইনশাআল্লাহ। লাইফস্টাইলে যারা এক্সট্রাঅর্ডিনারি তাদের পছন্দ একটাই, ইয়ামাহা। ডিয়ার ভিউয়ার্স, ব্রেক থেকে আবার ফিরলাম, এখন আবার শুনবো আমরা কুদরতুল্লাহ ভাইয়ের গল্প। ভাই, এখন হচ্ছে আমি আপনার কাছ থেকে যে বিষয়টা জানতে চাইবো সেটা হচ্ছে, বাংলাদেশের অনেকেই চায় রেসিং ট্র্যাক নিয়ে, মানে রেসিং ট্র্যাকের স্বপ্ন দেখে আমি যদি বলি, তো আপনি অলরেডি যেহেতু ওই লেভেলে গেছেন, ওই লেভেলে বিলং করেন, আমি আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশের যারা বাইকাররা আছে তাদের মাঝে আপনি কতটুকু সম্ভাবনা দেখেন, বা বাংলাদেশের ছেলেরা সেই জায়গায় কতখানি ভালো করতে পারে আপনার কি মনে হয়? আমি যতটুক, মানে আমার জ্ঞানে যতটুক আসছে, যে বাংলাদেশের যে ছেলেরা আছে আমাদের মতো তাদের সাহস অন্য অন্য দেশের বাইকারদের থেকে অনেক বেশি, কারণ আমরা যেভাবে বাইক চালাই বা যে রাস্তা দিয়ে আমরা বাইক চালাই ওরা এইসব রাস্তা দিয়ে বাইক চালায় না, আর ওইসব মানে ক্ষেত্রে ওরা দেখেও নাই বা যায়ও নাই। তো অন্য অন্য দেশের থেকে আমাদের ছেলেদের মানে সাহসটা একটু অন্যরকম, মানে অনেক বেশি বলতে গেলে। আর আশা করি যদি আমাদের দেশে একটা রেসিং ট্র্যাক করা যায় তো ইনশাল্লাহ আগামী 4-5 বছরের মধ্যে আমাদের দেশের লোকও থাকবে মোটোজিপিতে। আপনার আপনার মানে এই এই ভাবনাটার পেছনে সবচেয়ে কি বড় বিষয় কাজ করছে? সাহস। সাহস, কারণ আমাদের রেসিং ট্র্যাকের মধ্যে একমাত্র সাহসই আপনাকে জিতাবে, তাছাড়া অন্য কিছু না। কারণ আপনার সাহস থাকলে আপনি এত রিক্সিভাবে মোড়টা নিতে পারবেন, কর্নারটা করতে পারবেন, আর যদি আপনার সাহসই না থাকে তো আপনি এত রিক্সভাবে কর্নারটা করতে পারবেন না। কারণ আমাদের দেশের যে ইয়ং ছেলেরা আছে তারা মানুষকে দেখাইতে পছন্দ করে যে জিনিসটা আমি পারি বা আমার দ্বারা সম্ভব, এটা আমাদের দেশের ছেলেরা মানে খুব ভালোভাবে করতে পারে। তো এটার উপরে ডিপেন্ডস করে আমি বলতেছি যে যদি আমাদের দেশ থেকে যদি এরকম কোনো কোম্পানি থেকে সাপোর্ট পাওয়া যায়
যে তারা আমাদের দেশের ছেলেদেরকে নিয়ে মোটোজিপি ট্র্যাকে খেলাবে বা আমাদের দেশে একটা সাধারণত ছোটখাটো একটা ট্র্যাক করে। তো আশা করি ইনশাল্লাহ আগামী 4-5 বছরের মধ্যে আমাদের দেশের লোকও থাকবে মোটোজিপিতে, এটা আমরা বিশ্বাস করতে পারি, এটা আমার বিশ্বাস। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে আমি আরেকটা জিনিসও জানতে চাই যে আপনি যে ট্র্যাকের কথা বললেন, মিনিমাম কি ধরনের সাপোর্ট বাংলাদেশে এখন যদি ধরেন এদিকে যাওয়া যায় যে রেসিং ট্র্যাকের জন্য প্লেয়ার তৈরি করা হবে বাংলাদেশে, তাহলে মিনিমাম কি কি সাপোর্ট দরকার? মিনিমাম সাপোর্ট বলতে গেলে আমাদের একজন কোচ দরকার প্রথমত। দ্বিতীয় সাপোর্ট হচ্ছে আমাদের বাইকিং যে কোম্পানিগুলো আছে আমাদের দেশে তাদের সাপোর্ট দরকার, কারণ বাইকিং কোম্পানিগুলোর কাজ হচ্ছে তারা এখানে দেশে একটা মাঠ তৈরি করবে এবং দেশের ছেলেদেরকে খেলার সুযোগ করে দিবে। আর কোচের কাজ হচ্ছে আমরা যে নিয়মগুলো জানি না, কারণ আমরা রোডে বাইক চালানোর সাথে ট্র্যাকের বাইক চালানোর কোনো মিল নেই, কিন্তু সাহসটা হচ্ছে মিল। তো মিল নাই, এই জন্য আমি বলতেছি যে আমাদের ভালো একটা কোচ প্রয়োজন, যেন সে আমাদেরকে ধরিয়ে দিতে পারে যে আসলে আমরা কোন জায়গাটায় কোনটা ইউজ করব। তাহলে আমার মনে হয় যে সব কিছু পসিবল, সব কিছু সম্ভব, কারণ আমরা এরকম একটা জাতি, আমাদের দ্বারা আজ পর্যন্ত কোনো জিনিসে হার আসে নাই, সবসময় আমরা জিতে আসছি। আমাদেরও বিশ্বাস যে ইনশাল্লাহ খুব সামনেই হয়তো বা ইনশাল্লাহ সবাই মোটিভেটেড হবে এবং দেশের যারা রেসে পার্টিসিপেট করতে চায় যে বাইকাররা তাদের জন্য কোনো একটা প্রিপারেশন নেওয়া হবে। আমাদের দেশে অনেক ছেলে আছে যে তারা বাইকিং রেসের প্রতি অনেক আকৃষ্ট, কিন্তু তারা কোনো সুযোগ পাইতেছে না। ভাই, এবার যেটা জানতে চাইবো যে আমরা সাধারণত যারা বাইকাররা আছি তারা তো নর্মাল সেফটি না, যতখানি সম্ভব ততখানি সেফটি প্রোটেকশান নেওয়া হয়, কিন্তু আপনারা যারা রেসিং করেন তাদের তো সেফটি প্রিপারেশনটা মনে হয় বেশ আলাদা, এই সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন। আমরা যে রেসিং শ্যুটগুলো ইউজ করি এটা সাধারণত আমাদের দেশে নাই, বাংলাদেশে। আর আমাদের বাংলাদেশে যেসব সেফটিগুলো ইউজ করে ওগুলো তেমন মানসম্মত না আমি যতটুকু জানি আর কি। বিভিন্ন হেলমেট কোম্পানি আছে বা সেফটি গার্ড কোম্পানি আছে, তো আমি তাদেরকে এটাই রিকোয়েস্ট করবো যেন আর একটু ভালো মানের জিনিস আনে, কারণ এমনিতে বাংলাদেশে দুর্ঘটনা একটু বেশি ঘটে। আর আমরা রেসিং ট্র্যাকে যে সেফটিগুলো ইউজ করি সেগুলো আপনার ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সবগুলো, এবং আমরা যে সেফটিগুলো ইউজ করি সেগুলো পরে আমরা সাধারণত নর্মালভাবে হাঁটতে পারি না, এগুলো পরলে আমাদের একটু বাঁকা হয়ে বা একটু গুচো টাইপের হয়ে হাঁটতে হয়, কারণ এটা শুধু একমাত্র বাইকের সাথে বসলেই আপনাকে কমফোর্টেবল দিবে। এবং আপনি যদি এই জ্যাকেট পরে যদি আপনি বাইকে বসেন তখন আপনাকে মানে নর্মাল কোনো ফিলিংস আসবে না, তখন আপনার মনে হবে যে আপনি অনেক বড় একটা কোনো কিছু, তখন আপনি এটার মানে এটার মুভমেন্টই খুব অন্যরকম, কনফিডেন্সটা অনেক দেয়, অনেক কনফিডেন্স দেয় এবং মানে আলাদা শরীরের মধ্যে একটা ভাব তৈরি করে। যেমন এই সেফটি গার্ডগুলো অনেক শক্তিশালী, কারণ আমরা সাধারণত বাইক চালাইছি 120-130 মধ্যে আমরা অ্যাক্সিডেন্ট করছি ট্র্যাকের মধ্যে, তো আমরা পরে যেটা দেখলাম আমাদের কোনো কিছু হয়নি, আমরা পড়ছি আবার উঠছি আবার বাইক নিয়ে মাঠে গেছি, মানে শুধু পড়ছি এতটুকু ফিল হয়েছে কিন্তু পড়ার পরে আমাদের কোনো কিছু হয়নি, ওইটা দেখে আবার আমরা সেফ। তো আশা করি বাংলাদেশে যারা আছে যারা আমাদের দেশে ভালো সেফটি ইনপুট করে তাদেরকে আমি রিকোয়েস্ট করি যেন আরও ভালো সেফটি গার্ড আনে, যেন আমাদের দেশে যেন অ্যাক্সিডেন্টের মাত্রাটা একটু কমে, যেন অ্যাক্সিডেন্ট হলে যেন তেমন ব্যথা না পাই। আর আমাদের রেসিং ট্র্যাকের সাবজেক্টটা তো একটু ভিন্ন, কারণ ওইটা যে জ্যাকেট এটা পরে আমাদের নর্মালভাবে চালানো সম্ভব না রাস্তার মধ্যে, কারণ এটার মধ্যে অনেক গরম এবং এটা এতটাই মোটা যে এটার ওয়েট প্রায় 10 কেজি ওজন। এই কারণেই কি হচ্ছে আপনি নর্মালভাবে হাঁটাটা কষ্টকর এই জন্যই বলেন? নর্মালভাবে হাঁটাটা খুব কষ্টকর শুধু এটার ওয়েটের জন্য, আর এটা এরকমভাবে ফিটিং করাই থাকে যেন আপনি শুধু বাইকে বসলে কমফোর্টেবল ফিল করবেন, তাছাড়া আপনি সোজা দাঁড়াইতে পারবেন না, যে আপনি সোজা দাঁড়াবেন সিনা টান দিয়ে হাঁটবেন এরকম কোনো সিস্টেম নেই, মানে একটু গুছা হয়ে হাঁটতে হবে এটা পড়লে। তো আমাদের দেশে যে নর্মাল যে সেফটি গার্ডগুলো যেমন হাতের পায়ের বা আমাদের এই যে বুকের ফিটের যেগুলো এগুলো যদি একটু ভালো মানের যদি হয় তাহলে অবশ্য আমাদের দেশে যে দুর্ঘটনা সাধারণ একটু ইঞ্জুরির কারণে মানুষ অনেক বড় ব্যথা পায় এগুলো অবশ্য। সেক্ষেত্রে মনে হয় যারা বাইকার ভাইরা আছেন তাদেরও মনে হয় এই ক্ষেত্রে আগে আসা উচিত এবং ভালো মানের সেফটি গার্ড ইউজ করা উচিত এবং ভালো মানের হেলমেট, কারণ আমাদের দেশে বেশিরভাগ মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যায় শুধু হেলমেটের কারণে,
কারণ আমাদের দেশে হেলমেট এরকম একটা অবস্থা যে কোনো জায়গায় যে আমরা হেলমেট পরে যেন আমাদের মাথাটা একটু সেফটিতে থাকে, কিন্তু দেখা যাচ্ছে যে আমি একটা জায়গায় যে বাড়ি খাইলাম এই হেলমেটই ভাঙি আমার মাথার ভিতরে ঢুকে গেল, তখন আমার তো এই হেলমেট পরেছে না পরে অনেক ভালো। আমরাও সেফটি নিয়ে কথা বলছি, আমরাও সচেতনতা বৃদ্ধিতে অবদান রাখতে চাই এবং সেই অবদানে সাড়া দিয়ে গিয়ারেস বাংলাদেশের পক্ষ থেকে আমাদেরকে সুন্দর হেলমেটটা দেওয়া হয়েছে, যেখানে আমাদের এখানে যারা সম্মানিত গেস্ট আসেন আমরা তাদের স্মৃতিচিহ্ন হিসেবে তাদের সিগনেচারটা নিয়ে রাখি। তো ভাই আমি চাইব আপনি আপনার মূল্যবান সিগনেচারটা যদি আমাদের এখানে দিতেন। জুতুল্লাহ ভাই, আপনি যে আপনার ব্যস্ততম সময়ের মাঝখানে আমাদেরকে সময় দিয়েছেন, এত দূর থেকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, তার জন্য আপনাকে আন্তরিক শুভেচ্ছা এবং আপনার প্রতি যে ভালোবাসা, সম্মান এবং শুভেচ্ছা তা আমরা এই কাঠের ফ্রেমে বন্দি করার চেষ্টা করেছি এটা আপনার জন্য। থ্যাংক ইউ এমবি স্টুডিও এবং আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভাই আপনাকে অনেক ধন্যবাদ আসার জন্য। এবার আমি চাইবো হচ্ছে আপনি যদি আমাদের বাইকার ভাইদের উদ্দেশ্যে কিছু বলতেন, তাদেরকে সেফটি বা আপনার যদি কোনো গাইডলাইন থাকে আপনি যদি তাদেরকে দিতেন। যে বাইকার ভাইদের উদ্দেশ্যে একটাই কথা যে আমি যে সাহসের কথা বলেছি এটা শুধু ট্রেকের জন্য পারফেক্ট, এটা আমাদের রাস্তার জন্য পারফেক্ট না, কারণ আমাদের রাস্তা এতটা ইজিলি না যে আমরা যেমনভাবে ইচ্ছা তেমনভাবে বাইক টান দিলাম আবার কন্ট্রোল করে ফেললাম, কারণ আমাদের দেশে তেমন উন্নত মানের রাস্তা হয় নাই যে আমরা ট্র্যাকের মতো করে চালাতে পারবো। এটা আমি যে সাহসটা বলছি এটা শুধু জাস্ট ট্র্যাকের জন্য, এটা কেউ ভুলেও মানে রাস্তাতে ট্রাই করবেন না, কারণ এটাতে আপনার নিজেরও ক্ষতি হতে পারে এবং আপনার দ্বারা অন্যেরও ক্ষতি হতে পারে। তো আশা করি সবাই এটা খেয়াল রাখবেন যেন নিজেও সেফ থাকি অন্যকেও সেফ রাখি। ভাই যেমনটা বলছিল যে ভাই যে সাহসের কথা বলেছে, আমরা অবশ্যই বাঙালি জাতি, বীরের জাতি, সাহসের জাতি, তো সেই সাহস যেন আমাদের দেশকে রিপ্রেজেন্ট করার জন্যই থাকে। ভাই যেমন হচ্ছে দেশকে রিপ্রেজেন্ট করছে ট্র্যাকে, সেখানে সাহসিকতাটা দেখাচ্ছে, আমরা সেটাই সেখানেই দেখাবো সুযোগ সময় মতো। আর আরেকটা কথা সবসময় আমরা যেটা বলি সেটা হচ্ছে আপনার সময়ের চাইতে কিন্তু আপনার জীবনের মূল্য অনেক বেশি, তাই সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেফলি বাইক চালাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।